ভোটের আগে বর্ধমান শহরে ঢোকার সমস্ত রাস্তাতেই চলছে নাকা চেকিং। তারই মধ্যে শহরের জনবহুল এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনা আরও চিন্তা বাড়িয়েছে প্রশাসনের। তাই বৃহস্পতিবার সকাল থেকেই বর্ধমান শহরে ঢোকার প্রতিটি রাস্তার মুখে পুলিশের নাকা চেকিং আরও জোরদার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এদিন জেলা পুলিশের ট্রাফিকের তরফ থেকে বর্ধমানের উল্লাসমোড়, নবাবহাট ও বাজে প্রতাপপুরের রাস্তায় নাকা চেকিং বসানো হয়। রাস্তা দিয়ে যাওয়া প্রতিটি চার চাকা গাড়িকে চেকিং করা হয়। এছাড়া চালক ও গাড়ির মালিকের নাম আলাদাভাবে নথিভুক্ত করা হয়। বিধানসভা ভোটের আগেই যে কোনো ধরনের নাশকতামূলক ও অবৈধ কারবার রুখতে পুলিশের এই উদ্যোগ বলে জানা গিয়েছে। আপনি নাম নাম্বার নোট করুন। পুরো পুলিশ সূত্রটা নিতে দাও আমাকে, একটু একটু নিতে দাও। এখানে গাড়ির নাম্বার নিল, আমার নাম নিল, ফোন নাম্বার নিল, আর গাড়ি চেক করলো পুলিশ। সেটা তো এখন বলতে পারবো না, আমি জিজ্ঞাসাও করিনি। ইলেকশনের জন্যই হবে হয়তো, নির্বাচনের জন্য। হ্যাঁ অবশ্যই করাটা ভালোই বলে। আমি মেমারি থেকে ফিরছি বাদামতলা। আমার নাম শেখ নিজাম। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, কৃষক সেতু, নিউজ বাংলা। আপনারা দেখছেন কৃষক সেতু বাংলা, বাংলার মাঝে খবরের খোঁজে।